ক্যাবলা বলে, ইয়েতি ইয়েতি সব বোগাস। চেঁচা করে চেঁচিয়ে উঠল হাবুল সেন। হ্যাঁ, তুই কইলেই বোগাস হইব। হিমালয়ের একটা মঠে ইয়েতির চামড়াটাই খা দিয়েছে, জানোস তুই? ওটা কোনো বড় বানরের চামড়াও তো হতে পারে। চশমা শুদ্ধ নাকটাকে আরো উপরে তুলে ক্যাবলা গম্ভীর গলায় জবাব দিল। হাবুল বললে, অনেক সাহেবই তো ইয়েতির কথা লিখেছে, কিন্তু কেউ চোখে দেখেনি। যেমন সবাই ভূতের গল্প বলে, অথচ নিজের চোখে ভূত দেখেছে এমন একটা লোক খুঁজে বের করো দেখি। এইবারে আমি কিছু বলতে যাচ্ছিলুম, এমন সময় টেনিদা এসে চাটুর্যদের রোয়াকে পৌঁছে গেল। একবার কটমট করে আমাদের তিনজনের দিকে তাকিয়ে মোটা গলায় বলল, কি নিয়ে তোরা তর্ক করছিলি না? আমি বললুম, ইয়েতি। ইয়েতি? টেনিদা জাঁকিয়ে বসে পড়ল। তা তোরা ছেলে মানুষ, ওসব তোরা কি জানিস, আমাকে জিজ্ঞেস কর। হাবুল বলল, ইস, কি আমার একখান ঠাকুরদা আইছেন রে। টেনিদা বললে, চোপ রাও, গুরুজনকে অচ্ছেদা করবি তো এক চড়ে তোর কান। আমি ফিল আপ দ্য গ্যাপ করে দিলুম, কানপুরে পৌঁছে দেবে। ইয়া কারেক্ট বলে টেনিদা এমন জোরে আমার পিঠে থাবড়ে দিল যে হাড় পাঁজরগুলো পর্যন্ত ঝনঝন করে উঠল। তারপর বললে, ইয়েতি, সেই যে কি বলে অ্যাবো অ্যাবো। ক্যাবলা বললেন, অ্যাবোমিনেবলস নো ম্যান। মুরুগ্গে, ইংরেজি বড্ড বাজে, ইয়েতি ভালো। তোরা বলছিস নেই, আমি নিজের চোখে ইয়েতি দেখেছি। তুমি? আমি আটকে উঠলুম। অমন করে চমকালি কেন শুনি? চোখ পাকিয়ে টেনিদা বলল, আমি ইয়েতি দেখব না তো তুই দেখবি? সেদিনও তো পটল দিয়ে শিং মাছের ঝোল খেতিস, তোর আসপদটা তো কম নয়। হাবুল বলল, না না, পালা দেখাবো কেন? আমি ভাবতাছিলাম ইয়েতি তো দেখবো প্রেমের মিত্রের ঘনাদা, তুমি ওইসব ভেজালে আবার গেলা কবে? ঘনাদার নাম শুনে টেনিদা কপালে হাত ঠেকালো। ঘনাদা? তিনি তো মহাপুরুষ, ইয়েতি কেন? তার দাদা মশাইয়ের সঙ্গে তিনি চা বিস্কুট খেতে পারেন, তা বলে আমি একটা ইয়েতি দেখতে পাবো না, এ কথার মানে কি? ক্যাবলা বললে, তুমি নিশ্চয়ই দেখতে পারো, তোমারও অসাধ্য কাজ নেই, কিন্তু কবে দেখলে, কোথায় দেখলে? শুনতে চাস? কথা কেড়ে নিয়ে টেনিদা বললেন, তাহলে সামনের ভুজাওয়ালার দোকান থেকে ছ আনার ঝালমুড়ি নিয়ে আয় কুইক। আর তৎক্ষণাৎ আমার পিঠে একটা বাঘাটের রদ্দা কষিয়ে বললেন, নিয়ে আয় কুইক কুইক। রদ্দা খেয়ে আমার পিত্তি চটে গেল। বললুম, আমার কাছে পয়সা নেই। তাহলে ক্যাবলাই দে কুইক। রদ্দার ভয়ে ক্যাবলাই পয়সা বের করল, শুধু কুইক নয়, ভেরি কুইক। ঝালমুড়ি চিবুতে চিবুতে টেনিদা বললেন, এই গরমে ছুটিতে এক মাস আমি কোথায় ছিলুম বল দেখি। আমি বললুম, গোবরডাঙায়, সেখানে পিসিমার বাড়িতে তুমি আম খেতে গিয়েছিলে। ওটা তো তোদের ফাঁকি দেওয়ার জন্য বলেছি, আমি গেছিলাম হিমালয়ের এক্সপেডিশনে। হ্যাঁ, সত্য কইতাছো? হাবুল হাঁ করল। আমি কখনো মিথ্যা কথা বলি? টেনিদা গর্জন করল, বলেই ষাট, তুমি মিথ্যে বলবে কেন? ক্যাবলা ভালো মানুষের মতন বলল, কোথায় গিয়েছিলে এভারেস্টে উঠতে? ছোচা, ও তো সবাই উঠেছে, ডাল ভাত হয়ে গেছে, আর কদিন পরেই তো স্কুলের ছেলে মেয়েরা এভারেস্টের চূড়ায় বসে পিকনিক করবে। আমি তো গিয়েছিলাম আরো উঁচু চূড়ার খোঁজে। আছে নাকি? আমরা তিনজনেই চমকালুম। কিছুই বলা যায় না, হিমালয়ের কয়েকটা সাইড তো মেঘে কুয়াশায় চিরকালের মতন অন্ধকার, এখনো সেই সব জায়গার রহস্য বেদ হয়নি। লাস্ট ওয়ারের সময় দুজন আমেরিকান পাইলট বলেছিল না, 35,000 ফুট ওপরে তারা পাহাড়ের চূড়ো দেখেছিল একটা, তারপর সে যে কোথায় হারিয়ে গেল। তুমি সেই চূড়ো খুঁজে পেয়েছ টেনিদা? আমি জানতে চাইলুম। থাম ইডিয়েট, তাহলে তো কাগজে কাগজে আমার ছবি দেখতে পেতিস, আমি কি আর তবে তোদের এই সিটি কলেজের ক্লাসে বসে থাকতুম আর প্রক্সি দিতুম? কবে আমাকে মাথায় তুলে সবাই দিল্লি টিল্লি নিয়ে যেত, আমি কি বলে একটা পদ্মবিভূষণ হয়ে যেতুম। ক্যাবলা বললে, ইউ পদ্মবিভূষণ, এই একই কথা। ঝালমুড়ির ঠোঙা শেষ করে টেনিদা বলল, চুপ কর, এখন ডিস্টার্ব করিস নি না, নতুন চূড়ো খুঁজে পেলুম না, সেই যে কি বলে
পাহাড়ে কি তুষার ঝড়। ক্যাবলা বললে, ব্লিজার্ড। হ্যাঁ, এমন ব্লিজার্ড শুরু হলো যে শেরুপা টেরোপা সব গেল পালিয়ে। আমি আর কি করি, খুব মন খারাপ করে চলে এলুম কালিম্পনে। সেখানে কুট্টি মামার ভাইরা ভাই হরেকেষ্টুবাবু ডাক্তারি করেন, উঠলুম তার ওখানে। তাহলে ইয়েতি দেখলে কোথায়? আমি জানতে চাইলুম, সেই ব্লিজার্ডের ভেতরে। ওই কালিম্পংয়ে। কালিম্পংয়ে ইয়েতি? হাবুল চেঁচিয়ে উঠল। চাল মারানোর জায়গা পাও নাই? আমি যাই নাই কালিম্পংয়ে, সেখানেই ইয়েতি। তাহলে তো আমাগোর পটল ডাঙা ইয়েতি লাইমা আসতে পারে। টেনিদা ভীষণ গম্ভীর হয়ে বলল, পারে, অসম্ভব নয়। হ্যাঁ, আমরা তিনজনে একসঙ্গেই খাবি খেলুম। টেনিদা বলল, হ্যাঁ পারে, ওরা ইনভিজিবল, মানে প্রায় অদৃশ্য হয়েই থাকে। তাই লোক ওদের পায়ের দাগ দেখে, কিন্তু ওদের দেখতে পাই না। যেখানে খুশি ওরা যেতে পারে, যখন খুশি যেতে পারে, আবার ইচ্ছে করলে রূপ ধরতে পারে। কিন্তু সেই রূপ না দেখলেই ভালো। আমি কালিম্পংয়ে দেখেছিলুম, হাত দেখতে চাই না। আমি বললুম, কিন্তু ওখানে ইয়েতি এলো কি করে? ইয়েতি কোথায় নেই, কে জানে। হয়তো এই যে আমরা কথা কইছি, ঠিক এক্ষুনি আমাদের পিছনে একটা অদৃশ্য ইয়েতি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আমরা ভীষণ চমকে তিনজনে পিছন ফিরে তাকালুম। টেনিদা বলল, ইচ্ছে করে দেখা না দিলে কিছুতেই দেখতে পাবি না। ও কি এত সহজে হয় রে, বোকার দল? ওর জন্য আলাদা কপাল থাকা চাই। ক্যাবলা বললে, তোমার সেই কপাল আছে বুঝি? হাঁটু থাবড়ে টেনিদা বলল, আলবাদ আছে। হাবুল বললে, কালিম্পংয়ে ইয়েতি দেখলা তুমি? দেখলুম বই কি। ক্যাবলা বললে, রেস্তোরাঁয় বসে ইয়েতি বুঝি চা খাচ্ছিল, নাকি বেড়াতে গিয়েছিল চিত্রভানুর ওদিকটায়? ইয়ার্কি দিচ্ছিস? বাঘা গলায় টেনিদা বললেন, ইয়েতি তোর ইয়ার্কির পাত্তর। হাবুল বললেন, ছাড়ান দাও পোলাপান। পোলাপান? ওটাকে জলপান করে ফেলা উচিত। ফের যদি করুবকের মতন বকবক করবি ক্যাবলা, তাহলে এক ঘুষিতে তোর চামড়া শুদ্ধ না আগামি। আমি বললুম, নাসিকে উড়িয়ে দেবেন। ইয়া, একদম কারেক্ট। বলে আমার পিঠে চাবড়াতে গিয়ে টেনিদার হাত হাওয়াতে ঘুরে এলো। আগেই চট করে সরে গিয়েছিলাম আমি। বেজার মুখে টেনিদা বললেন, দূত, দরকারের সময় একটা পিঠ পর্যন্ত হাতের কাছে পাওয়া যায় না, রাবিশ যত সব। হাবুল বলল, কিন্তু ইয়েতি? দাঁড়া না, ঘোড়ার ডিম, একটু মুড় আনতে দে। টেনিদা মুখটাকে ঠিক গাজরের হালুয়ার মতন করে নাকের ডগাটা খানিক খুচখুচ করে চুলকে নিল। তারপর বলল, ইয়েতির সঙ্গে ইয়ার্কি বটে। আমিও ইয়েতি নিয়ে একটু ইয়ার্কি করতে গিয়েছিলুম, তারপরে বুঝতে পারলুম। আর যেখানে ইচ্ছে চালিয়াতি করো, ওর সঙ্গে ফাজলামি চলে না। আমি বললুম, চললো না ফাজলামি? না। খুব ভাবুকের মতন একটু চুপ করে থেকে টেনিদা বলল, হলো কি জানিস, এক্সপিডিশন থেকে ফিরে কালিম্পংয়ে এসে বেশ রেস্ট নিচ্ছিলুম। আর ডাক্তার হরেকেষ্টুবাবুর বাড়িতে অনেক মুরগি, রোজ সকালে কোকরোকো বলে তারা ঘুম ভাঙাতো। আর দুপুরে রাত্রিতে কখনো কারি, কখনো কার্লেট, আর কখনো রোস্ট হয়ে খাবার টেবিলে এসে হাজির হতো। বেশ ছিলুম রে। তা ওখানে একদিন এক ফরাসি ট্যুরিস্টের সঙ্গে আলাপ হয়। জানিস তো, আমি খুব ভালো ফরাসি বলতে পারি। ক্যাবলা বলল, পারো বুঝি? পারি না। ডিলা গ্র্যান্ডি ম্যাফিস্টোফিলিস, ইয়াক ইয়াক, তাহলে কোন ভাষা? হাবুল বলল, যথার্থ, তুমি কইয়া যাও। লোকটার সঙ্গে তো খুব খাতির হলো। এইসব ট্যুরিস্টদের ব্যাপারে কি জানিস তো, সবকিছু সম্পর্কে ওদের ভীষণ কৌতূহল। ইন্ডিয়ানদের টিকি থাকে কেন, তোমাদের কাকেদের রং এত কালো কেন, তোমাদের দেবতা কি খুব ভয়ানক যে তোমরা হরিবোল হরিবোল, মানে ওই হরিবোল আর কি, চেঁচাও? ইন্ডিয়ান গোপরে পোকা কি পাখিদের মতন গান গাইতে পারে? এই দেশের ছুঁচুরা কি সুরের বংশধর? এইসব নানান কথা জিজ্ঞেস করতে করতে সে বলল, আচ্ছা মশিও, তুমি তো হিমালয়ে যে গিয়েছিলে, সেখানে ইয়েতি দেখেছ? আমার হঠাৎ লোকটাকে নিয়ে মজা করতে ইচ্ছে হলো। তার নাম ছিল লেলেফা। আমি বেশ কায়দা করে তাকে বলল, তুমি আছো কোথায় হে মশিও লেলেফা? ইয়েতি দেখেছি মানে? আমি তো ধরেই এনেছি একটা। হ্যাঁ, ধরে এনেছো? লোকটা তিনবার খাবি খেলো, কই আজ পর্যন্ত কেউ তো ধরতে পারিনি। আমি লেলেফার বুকে দুটো টোকা দিয়ে বললুম, আমি পটল ডাঙা টেনি শর্মা, সবাই যা পারে না আমি তা পারি,
আমার বাড়িতেই আছে ইয়েতি। হ্যাঁ হ্যাঁ মশিও, লেলেফা খানিকটা হাঁ করেই রইল, তারপর ভেউ ভেউ করে কাদার মতন মুখ করে আবার খপ খপ করে তিনটে খাবি খেল, যেন মশা গিলেছে। শেষে একটু সামলেই নিল চোরটা। এ আমাকে দেখাবে ইয়েতি? কেন দেখাবো না, শুনে এমন লাফাতে লাগলো লেলেফা যে একটা পাথরে হোঁচট খেয়ে চিৎপাত হয়ে পড়ে গেল। আর একটু হলেই গড়িয়ে হাত তিরিশেক নিচে একটা গর্তে পড়ে যেত। আমি ওর ঠ্যাং ধরে টেনে তুলল, উঠেই আমাকে দুহাতে জাপটে ধরে সে আর পাক্কা তিন মিনিট ট্যাঙো ট্যাঙো বলে নাচতে লাগলো। চলো এক্ষুনি দেখাবে, আমি বললুম সে হয় না মশিও, যখন তখন তাকে দেখানো যায় না। ইয়েতি সপ্তাহে সাড়ে তিন দিন ঘুমোয়, সাড়ে তিন দিন জেগে থাকে। ঘুমের সময় তাকে ডিস্টার্ব করলে সে এক চড়ে তোমার মুন্ডু, আমি জুড়ে দিলুম, কাঠমান্ডুতে উড়িয়ে দেবে, টেনিদা বললেন। রাইট, লেলেফাকে বললুম কাল থেকে ইয়েতি ঘুমোচ্ছে, জাগবে পরশু বারোটার পর, তারপর খেয়ে দিয়ে যখন চাঙ্গা হবে, মানে তার মেজাজ বেশ খুশিই থাকবে, তখন মানে পরশু সন্ধ্যের পর তোমাকে ইয়েতি দেখাবো। লেলেফা বলল, আমার ক্যামেরা দিয়ে তার ছবি তুলতে পারবো তো? খবরদার এই কাজটি ভুলেও করবেন না, ইয়েতি ক্যামেরা একদম পছন্দ করে না, চাই কি খ্যাচ করে তোমার কামড়ে দেবে হয়তো, তখন হাইড্রোফোবিয়া হয়ে মারা পড়বে। ইয়েতি কামড়ালে হাইড্রোফোবিয়া হয়? হাইড্রোফোবিয়া তো ছেলে মানুষ, কালা জ্বর হতে পারে, পালা জ্বর হতে পারে, কলেরা হতে পারে, চাই কি ইন্দ্রলুপ্ত, এমনকি সনন্ত সমন্ত্র প্রত্যয় পর্যন্ত হয়ে যেতে পারে। ক্যাবলা প্রতিবাদ করল, সনন্ত সমন্ত্র প্রত্যয় কি করে? ইউ শাট আপ ক্যাবলা, সবসময় টিকটিকির মতন টিকিস টিকিস করবিনি বলে দিচ্ছি। শুনে লেলেফা ফরাসিতে বলল, মি ঘত, মানে হে ঈশ্বর। ক্যাবলা বলল, ফরাসিরা কি মি ঘত বলে নাকি? শাট আপ আইসে, টেনিদা চেঁচিয়ে উঠল, ফের যদি তক্ক করবি তাহলে এক্ষুনি এক টাকার আলুর ছব আনতে হবে তোকে, যাকে বলে ফাইন। ক্যাবলা কুঁকড়ে গেল, বলল মি ঘত, থাক আর তর্ক করব না, তুমিই বলে যাও। তবু তোকে আডানার আলুর ছব আনতে হবে, তোর ফাইন, যা কুইক। আমি বললুম হুম ভেরি কুইক। বেগুন ভাজার চাইতেও বিচ্ছিরি মুখ করে খ্যাবলা চপ নিয়ে এলো, বেড়ে ভাজে লোকটা, চপে কামড় দিয়ে টেনিদা বলল, যাকে বলে মেফিস্টোফিলিস। আমি আকুল হয়ে বললুম, কিন্তু ইয়েতি? ইয়েস ইয়েস ইয়েতি, বুঝলি আমার মাথায় তখন একটা প্ল্যান এসে গেছে, বাড়ি গিয়ে হরেকৃষ্ণবাবুকে বললুম সেটা। কুষ্ঠিমামার ভাইরা ভাই তো খুব রসিক লোক, রাজি হয়ে গেলেন, তারপর ম্যানেজ করলুম কাইলাকে। হাবুল বলল, কাইলা কেডা? ও এক নেপালি ছেলে, আমাদেরই বৈশী হবে, হরেকৃষ্ণবাবু ডাক্তারখানায় চাকরি করে, খুব ফুর্তি পাচ্ছে, বলল দাজু রামরো রামরো, মানে দাদা ভালো, খুব ভালো। ওদিকে সাহেবের আর সময় কাটে না। তোমার ইয়েতি কি এখনো ঘুমোচ্ছে, নাক ডাকাচ্ছে? এ সময় মতন জাগবে তো, সময় মতন মানে ঠিক বারোটায় উঠে বসবে, এক সেকেন্ডও লেট হবে না। যাই হোক, দিন তো এলো, হরেকৃষ্ণবাবুর দোতলার হল ঘরে আমি একটা কালো পর্দা টাঙালুম। প্ল্যান হলো খুব একটা ডিম লাইট থাকবে, আমি ধীরে ধীরে পর্দা সরিয়ে দেব, ইয়েতিকে দেখা যাবে মাত্র দু মিনিট কি আড়াই মিনিট, তারপরেই আবার পর্দা ফেলে দেব। আমি বললুম, কিন্তু ইয়েতি? ইউ শাট আপ, পটল দিয়ে শিং মাছের ঝোল, আরে কিসের ইয়েতি, হরেকৃষ্ণবাবুর বাড়িতে মস্ত একটা ভাল্লুকের চামড়া ছিল, প্ল্যান করেছিলুম কাইলা সেটা গায়ে পড়বে, আর একটা বিচ্ছিরি নেপালি মুখোশ এঁটে গোটা কয়েক লাভ দেবে, চেঁচিয়ে বলবে দ্রাম দ্রুম ইয়াহমু ইয়াহা মিহাউ, ব্যাস আর দেখতে হবে না, ওতেই মশিও লেলেফার দাঁত কপাটি লেগে যাবে। সব সেইভাবেই ঠিক করাই রইল। সাহেব যখন এলো তখন ঘরে একটা মিটমিটি আলো, সামনে একটা কালো পর্দা, তার উপর আমি কাল থেকে সাহেবকে ইয়েতি সম্পর্কে অনেক ভীষণ ভীষণ গল্প করেছিল, বুঝতেই পারলুম ঘরে ঢুকেই তার বুক কাঁপছে। মজা দেখবার জন্য হরেকৃষ্ণ ছিলেন, তার কম্পাউন্ডার গোলকবাবুও বসেছিলেন, বেশ অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেল। ওয়ান টু থ্রি বলে আমি পর্দাটা সরিয়ে দিলুম, আর আমরা একসঙ্গে বললুম আর এ কি, এ তো কাইলা নয়, তার ভালুকের চামড়া পড়ে গেছে, মুখোশ ছিটকে গেছে, চিৎপাত অবস্থায় ব্যাঙের মতন হাত পা ছাড়িয়ে সে ঠাই অজ্ঞান।
আর সামনে দাঁড়িয়ে আছে ছাদ পর্যন্ত ছোঁয়া এক মূর্তি। সে যে কিরকম দেখতে আমি বোঝাতে পারবো না, মানুষ নয়, গরিলাও নয়, অথচ গায়ে তার কাঁটা কাঁটা বাদামি রোয়া, চোখ দুটো জ্বলছে যেন আগুনের ভাটা। তিনটে সিংহের মতন গর্জন করে সে পরিষ্কার বাংলায় বলল, ইয়েতি দেখতে চাও না? তবে নকল ইয়েতি দেখবে কেন, আসলকেই দেখো। বলে হা 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 করে ঘর ফাটানো হাসি হাসল। তিরিশ খানেক ছোড়ার মতন ধারালো দাঁত ঝলকে উঠল, তারপর চোখের সামনে তার শরীরটা যেন গলে গেল, তৈরি হলো এক রাশ বাদামি ধোঁয়া, সেটা আবার মিলিয়ে গেল দেখতে দেখতে, আর আমাদের গায়ের উপর দিয়ে বয়ে গেল যেন হিমালয়ের সেই ব্লিজারের মতন একটা ঝোড়ো হাওয়া। রক্ত জমে গেল আমাদের, বন্ধ দরজার পাল্লা দুটো তার ধাক্কায় ভেঙে দশ হাত দূরে ছিটকে পড়ল। তারপর সেই হাওয়ায় হা হা করতে করতে শাল আর পাইন বনে ঝাপটা মেরে একেবারে নাথুলার দিকে ছুটে গেল। আমি তো পাথর, সাহেব মেঝেতে পড়ে কেবল গিগি গিগি করছে, কম্পাউন্ডার অজ্ঞান, হরেকৃষ্ণবাবু চেয়ারে চোখ উল্টে আছেন আর বিড়বিড় করে বলছেন, কোরামিন কোরামিন, সাহেবকে নয় আমাকে দাও, এক্ষুনি হার্ট ফেল করবে। টেনিদা থামল, বলল, বুঝলি এই হচ্ছে আসল ইয়েতি, তাকে নিয়ে ফষ্টি নষ্টি করতে যাসনি মারা পড়ে যাবি, আর তাকে কখনো দেখতেও চাসনি, না দেখলেই বরং ভালো থাকবি। আমরা থ হয়ে বসে রইলুম খানিকক্ষণ, তারপর ক্যাবলা বলল, স্রেফ গুলপট্টি গুলপট্টি। টেনিদা কটকট করে তাকালো ক্যাবলার দিকে, ওরা অন্তর্জামী, বেশি যে বকবক করছিস, হয়তো এক্ষুনি একটা অদৃশ্য ইয়েতি তার সিংহের মতন ধাবা তোর কাঁধের উপর বাড়িয়ে দিয়ে, ওরে বাবারে, এক লাফে রোকাই থেকে নেমে পড়ে বাড়ির দিকে টেনে দৌড় লাগালো ক্যাবলা।